সাত দিনের লকডাউনের আজকে আমরা প্রথম দিন অতিবাহিত করলাম। লকডাউনের যে বিধিমালাগুলো দেওয়া হয়েছে, পরিপালনের যে বিষয়গুলো দেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে সন্ধ্যা ৬টার পরে সকাল ৬টা পর্যন্ত বিনা প্রয়োজনে কেউ বাসা থেকে বের হতে পারবেন না। তো সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাইনি। এছাড়া লকডাউন যেটি দেওয়া হয়েছে করোনা মোকাবেলা, আজকে দিনটাকে আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে গণপরিবহন ঠিকই বন্ধ রয়েছে, দোকানপাট ঠিকই বন্ধ রয়েছে, কিন্তু রাজধানী জুড়ে রিক্সা, সিএনজি সহ অন্যান্য ট্রান্সপোর্টের খুব প্রাধান্য দেখা গেছে। এবং যেটা দেখেছি যে আমরা যাত্রীরাও সেখানে গিয়েছেন, অর্থাৎ গণপরিবহন বন্ধ হলেও মানুষের মুভমেন্ট কম ছিল। এবং রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আজকে যানজটের মতো ঘটনাও ঘটেছে। এরপরে কয়েকটি জায়গায় এই লকডাউন বিরোধী বিক্ষোভ হয়েছে এবং আজকে দিনভর করোনা নিয়ে যারা বিশ্লেষণ করেছেন, লকডাউন নিয়ে যারা বিশ্লেষণ করেছেন, তারা বলেছেন যে লকডাউন দেওয়া হলেও এটা পরিপালনে আইনশৃঙ্খলা বাহিনী যথার্থ ভূমিকা পালন করতে পারে নাই। যেটি যদি সামনে করা হয় তাহলে যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই লকডাউনটি দেওয়া হয়েছে সেটি ব্যর্থ হতে পারে। করোনার আজকেও ঊর্ধ্বগতি ছিল, আজকেও যে আক্রান্তের হার সেটি ঊর্ধ্বমুখী। এই অবস্থায় আগামী যে আরও ৬ দিন রয়েছে, এই ৬ দিনকে করোনার বিধিমালা, লকডাউনের বিধিমালা সবাইকে পরিপালন করতে হবে, সকল নাগরিককে পরিপালন করতে হবে, তাহলে করোনার এই মহামারী থেকে সবাইকে রক্ষা করা সম্ভব হবে এবং লকডাউন সফল হবে। অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, করোনা থেকে নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন। ধন্যবাদ সবাইকে।